ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আরব আমিরাতের পরিবেশবিদ রাজান আল মোবারক। ফ্রান্সে আইইউসিএন সম্মেলনে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীরা চার বছরের জন্য নতুন কমিটি গঠন ও পরিবেশ রক্ষায় প্রকৃতিভিত্তিক সমাধানের পথ নিয়ে আলোচনা করেছেন। ফ্রান্সের মার্সাই থেকে এম এ হাশেমের রিপোর্ট। আইইউসিএন সম্মেলনে 160টি দেশের সদস্য সংগঠন ও 1400 প্রতিনিধিদের ভোটাভুটি হয়েছে। আসছে চার বছরের জন্য আইইউসিএনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আরব আমিরাতের পরিবেশবিদ ও আবুধাবি পরিবেশ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজান আল মোবারক। বাংলাদেশ থেকে হাসনা জসিমউদ্দিন মওদুদ সাউথ এশিয়ান রিজিওনাল কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বিশ্বের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় কর্মপরিকল্পনা চূড়ান্ত হচ্ছে এই ভোটাভুটির মাধ্যমে। আমি বাংলাদেশের পক্ষ থেকে একটা বিরল সম্মান এনেছি। এই আমাদের এশিয়ার থেকে পাঁচটা সিটের মধ্যে আমি একটা সিট আজকে সিটে জয়লাভ করেছি। আমার পরম সৌভাগ্য, অনেকে আমাকে ভোট দিয়েছেন। প্রথম মহিলা হিসাবে আজকে আমি রিজিওনাল কাউন্সিলর ইলেক্টেড হলাম। অধিবেশনগুলোতে প্রকৃতি সংরক্ষণে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোতে গুরুত্ব দেওয়া হচ্ছে। নেচার বেসড সলিউশন ডেভেলপিং কান্ট্রির জন্য কিন্তু একটু সুবিধাজনক অবস্থায় আছি আমরা। আর ডেভেলপ কান্ট্রিতে যেহেতু নানা স্থাপনা আছে, তাদের জন্য একটু সমস্যা এটা নিয়ে। ডেভেলপিং কান্ট্রি হিসাবে আমরা কিন্তু আমাদের যে ন্যাচারাল যে বিভিন্ন জায়গাগুলো আছে এবং রিসোর্সেসগুলো আছে, যেমন প্রাকৃতিক নানা জিনিস, সেইগুলোকে যাতে আমরা কাজে লাগাতে পারি এবং সেখানে যেন আমরা এটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা নিয়ে কিন্তু কথা হয়েছে। পানির উপরেও জোর দেওয়ার কথা বলা হচ্ছে, যাতে এই পানি দিয়ে অনেক কিছুরই সমাধান কিন্তু চলে আসবে। নেচার বেসড সলিউশনটাকে কাজে লাগাতে পারলে আমরা আর্টিফিশিয়াল যে জিনিসগুলো ব্যবহার করি সেটারও কিন্তু আমাদের ব্যবহার কমে যাবে। যে ধরনের স্থাপনাগুলো আছে ন্যাচারাল, সেগুলোকে যেন আরও ন্যাচারালি রিকনস্ট্রাকশনের মাধ্যমে যেন আরও সমৃদ্ধশালী করা হয়, সে ব্যাপারটিও কিন্তু আলোচনা এসছে। সম্মেলনে প্রকৃতি রক্ষায় নানা কর্মসূচি আগামী প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে। It's made with small squares cut in cans of beers of all colors of blue, and these are the natural colors of the garbage. In fact, we've lost 80% of insects in 50 years, and this is the one that people like. মানুষের কারণে প্রকৃতির যেসব ক্ষতি হচ্ছে ও অনেক জীববৈচিত্র্য পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে, তার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে আইইউসিএন ওয়ার্ল্ড কংগ্রেসে। ফ্রান্সের মার্সাই থেকে এম এ হাশেম, চ্যানেল আই।